যেমন আসলে আর এই ডাবলটিকে
এই যে প্রতিবার দোয়া বের হয়ে আসে, এই
করতে হবে। আর এগুলো ব্যতীত আমাদের এই ল্যাবরেটরিতে নিরাপদ ব্যবহার বিধির জন্য যে ল্যাবরেটরি এমনভাবে করতে হবে ল্যাবরেটরিতে যেন পর্যাপ্ত পরিমাণ বায়ু সঞ্চার করতে পারে, পর্যাপ্ত পরিমাণ বায়ু সঞ্চার করতে পারে। আমার কাজ করার শুরুতে আমাদের অগ্নি নিবারণ ব্যবস্থা, অগ্নি নিবারণ ব্যবস্থা এবং আমাদের ফার্স্ট এইড বক্সের সঠিক অবস্থান, এই ফার্স্ট এইড বক্সের সঠিক অবস্থান সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তারপরে যে আমাদের সাধারণকে ছাত্রীদেরকে লম্বা সব দেখা যাবে না, ছাত্রীদেরকে লম্বা সব দেখা যাবে না এবং ল্যাবরেটরিতে কখনোই প্রসাধনী ব্যবহার করা যাবে না। কাজ করার সময় অহেতুক তারা ব্যবহার করা যাবে না, কাজ করার সময় অহেতুক তারা ব্যবহার করা যাবে না। আর ল্যাবরেটরিতে রাসায়নিক দ্রব্যের স্বাদ গ্রহণ করা যাবে না। আবার ল্যাবরেটরিতে আমরা পিপেট বুরেট এগুলো দিয়ে কখনো আমরা রাসায়নিক দ্রব্য গ্রহণ করার সময় আমরা এইটে অসুস্থ থাকার কারণে আমাদের অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
শুরুতে আমরা অনুসরণ করব আমরা আজকের এই প্রথম রাসায়নিকের প্রথম পর্বে অধ্যায়ের আলোচ্য বিষয় ছিল ল্যাবরেটরির ব্যবহার বিধি আমরা এই ল্যাবরেটরির ব্যবহার বিধি থেকে আমরা কি শিখতে পারলাম যে আমরা একটা ল্যাবরেটরিতে কীভাবে কাজ করতে হবে কীভাবে সচেতন থাকতে হবে কীভাবে আমাদের পোশাক পরতে হবে কীভাবে আমাদের চোখকে নিরাপদ করার জন্য গ্লাস ব্যবহার করতে হবে কীভাবে আমাদের নাককে সুরক্ষার জন্য আমাদের মাস্ক ব্যবহার করতে হবে কীভাবে হাতকে সুরক্ষার জন্য আমাদের হ্যান্ড গ্লোভস ব্যবহার করতে হবে এবং কীভাবে আমরা এক বন্ধু আরেক বন্ধুকে সাহায্য করতে হবে আবার কীভাবে আমরা এখান থেকে জানতে পারবো কীভাবে রাসায়নিক পদার্থ সম্পর্কে আমাদের আগের থেকেই ধারণা গ্রহণ করতে হবে আমরা যে রাসায়নিক পদার্থ সম্পর্কে ধারণা আমাদের জানা নেই সেই রাসায়নিক দ্রব্য সম্পর্কে আমরা শিক্ষক মহোদয়ের নিকট থেকে আমরা ধারণা গ্রহণ করব আমরা না বুঝে কোনো কাজ করব না এটা আমাদের ল্যাবরেটরির একটা মূল বিষয় হলো যে আমরা যে বিষয়টা আমার জানা নাই যে রাসায়নিক দ্রব্য সম্পর্কে আমার জানা নাই সে রাসায়নিক দ্রব্য সম্পর্কে আমার না জেনে আমরা কোনো কিছু ব্যবহার করব না এটা হলো আমাদের আজকের এই ল্যাবরেটরির ব্যবহার বিধির আমাদের শিক্ষক ফল ছিল আমরা এই হলো আমাদের আলোচ্য বিষয় এবং শিক্ষক ফল এবং এখান থেকে আমরা ছাত্রছাত্রীরা অবশ্যই প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই ল্যাবরেটরির ব্যবহার বিধি সম্পর্কে অবশ্যই অবগত এবং তোমরা আরেকটু সচেতন থাকবা আমরা এই বলেই আমরা আমাদের আজকের এই অনলাইন ক্লাস থেকে